হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সন্দীপ আর মিনা, এদেরকে যেন ইগনোর করাই যাচ্ছে না, চাইলেও করতে পারছি না, করার জায়গাই নেই। ওদিকে আবার ম্যান্ডির আর মারুর মিলন ঘটেছে, হ্যাঁ ওটা নিয়ে তো এক্সক্লুসিভ ভিডিও আসবে, বাট এই বিষয়টা মানে সন্দীপের এই বিষয়টা নিয়ে ভিডিও করা থেকে আমি নিজেকে বিরত রাখতে পারলাম না। দেখো, যেদিন থেকে বলেছি যে ভিডিও টু ভিডিও করব, সেদিন থেকে ভিডিও টু ভিডিওই করছি, এবং যাকে ঠিক যতটুকু বলার, যাকে ঠিক যেভাবে বলার ঠিক সেইভাবেই বলছি, আর ততটুকুই বলছি, না এক চুল বাড়িয়ে বলছি না এক চুল কমিয়ে বলছি। তো কি মা এরকম আমাকে অনেক কথা বলেছিল যে যেই বছর জন্মদিনটা, বাচ্চার জন্মদিন বড় করে করা হলো, সেই বছর আমি ওই জলপাইগুড়ির কাকুকে চিনতে পারিনি, উনি ফন্দীপের মায়ের পেছনে দাঁড়িয়েছিল, এবং যেহেতু পাল্টু পিসো বলেছিল যে ফন্দীপের মায়েরও এরকম একটা সম্পর্ক আছে, তো সেই ক্ষেত্রে আমার মাথার মধ্যে ওটা ছিল। আমার মাথার মধ্যে ওটা ছিল, এবার অটোমেটিক্যালি যে পজিশন ছিল, পজিশন ছিল ফটো তোলার মানুষগুলোর, সেখান থেকে আমার যেন একটুখানি কেমন মনে হয়েছিল। তারপরে যখন জানতে পারলাম যে ওই ব্যক্তিটি কে, যে ওনার সঙ্গে এদের সম্পর্ক কি, তারপর থেকে কিন্তু আমি আর একবারও বলিনি ফন্দীপের মায়ের সম্পর্ক নিয়ে, ফন্দীপের মায়ের স্বভাব নিয়ে কিন্তু আমি আর একবারও বলিনি। যতটুকু এসেছিল, দেখো আমরা তো আর ঘরের ভেতরে গিয়ে জানতে যাইনি কার কি স্বভাব না স্বভাব, পাড়াতুতো যে থাকে এবং রিলেটিভ, ফন্দীপদের রিলেটিভ, ওই পাল্টু পিসো হচ্ছে ফন্দীপদের রিলেটিভ, উনি যখন বলেছিলেন কাকে, ভক্তিদাকে বলেছিলেন, এবার এবার সেই কল রেকর্ডিংটা আমাদের সামনে যখন এসেছিল, তখন তাতে করে খুব সহজ যে এটা বোঝা যে মিনা যেটা করেছে, অর্থাৎ এই যে পরপুরুষের সঙ্গে যে চ্যাট করেছে, সেটা কার কাছ থেকে শিখেছে, সেটা তার শাশুড়ির কাছ থেকে শিখেছে। এটা কে বলেছিল? খোদ পাল্টু পিসো বলেছিল। এবার তারপর সেটার থেকে কি দাঁড়ায় যে ফন্দীপের মায়েরও তাহলে অবৈধ সম্পর্ক নিশ্চয়ই আছে বা ছিল বা ছিল, এবং তারা যে একসাথে ঘুমায় না, একসাথে শোয় না, সেই কথাটাও কিন্তু পাল্টু পিসো বলেছিল, এবং সেটা নিয়ে পাড়ার লোক যে ওদেরকে ভালো চোখে দেখে না, সেটাও কিন্তু পাল্টু পিসো বলেছিল। এবার পাল্টু পিসো বলেছিল, পাল্টু পিসো ঠিক বলেছিল না ভুল বলেছিল সেটা তো পাল্টু পিসোই জানে। সে যদি ভুল বলে থাকে তাহলে সে মিথ্যে কেন বলল? ভুল তো না মিথ্যে, যদি মিথ্যে বলে থাকে তাহলে কেন মিথ্যে বলেছিল? এটা তো আমাদের দেখার দরকার নেই, এটা তো আমাদের করা প্রশ্ন না। এটা যদি প্রশ্ন করতে হয় তাহলে ফন্দীপরা করবে পাল্টু পিসোকে, কিন্তু সেরকম কোনো প্রশ্ন করতে দেখিনি, উল্টে ফন্দীপদের দাওয়াতে বসে, মানে ঘরে বসে পাল্টু পিসোকে গান গাইতে দেখেছি। সুতরাং কি তারা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে, আজকে আমার চরিত্র নিয়ে বা আমার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, তার সঙ্গে আমি তাকে আমি ঘরেতে এনে বসাবো? এবার দেখো, এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের বিষয় কিন্তু আলাদা, এই যে একটা জোন, এই বিষয়টা কিন্তু আলাদা। এখানে পয়সা ইনকামের জন্য একে অপরের নামে বিনা প্রুফে বিনা প্রমাণে কিন্তু গায়ে কাদা ছেটাছিটি করে, এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিন্তু আজকে আমার পাড়াতে বসবাস করে একজনকেও আমার মায়ের নামে উল্টোপাল্টা বললো, বা আমার বরের মানে আমার শাশুড়ির নামে উল্টোপাল্টা বললো, আমার বর কি তাকে বাড়িতে ডেকে কখনো খাওয়াবে, কখনো বাড়িতে বসিয়ে তার গান শুনবে? করবে না তো। অ্যাকচুয়ালি বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তো মনে হচ্ছে কোনো কথা বললে মনে হচ্ছে হয়তো ডাকছে, তার জন্য একটু পজ করতে হচ্ছে। তো এই যে আমি বলেছিলাম, তার পেছনে কারণ ছিল, আমি কিন্তু নিজের মন গড়ক কাহানি বলিনি। তারপরে যখন জানতে পারলাম যে ওই ব্যক্তিটি আসলে কে, তারপরে কিন্তু আমি আর কোনো সময় ফন্দীপের মায়ের ক্যারেক্টার নিয়ে কোনো সময় কোনো কথা বলিনি। কিন্তু কিমা দিনের পর দিন মিনার মাকে, কখনো তপন কাকু, কখনো তাপস কাকু, এই সমস্ত হাবি জাবি মানুষের সঙ্গে যুক্ত করে বেরিয়েছে। শুধু তাই না, মিনার মা পর্যন্ত না, মিনার ঠাকুমাকে পর্যন্ত ছাড়েনি, ওই বয়স্ক মহিলাটিকে, ওই বৃদ্ধা বৃদ্ধাটিকে পর্যন্ত তার চরিত্র নিয়ে কাটাছেঁড়া করেছে। এই হচ্ছে পার্থক্য। এই কথাগুলো কেন বলছি বলতো? চোরের মায়ের বড় গলা। আমি ভিডিওতে যেটা দেখেছি সেটাই বলেছি, তারপরেও আলাদা ধরনের হুমকি। আচ্ছা, এরকম হুমকি অনেক আসবে, যতদিন পর্যন্ত এখানটায় আমি থাকব, এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে বা ইউটিউবে থাকব, ততদিন পর্যন্ত এই ধরনের নোংরা হুমকি, এই এই ধরনের বেসলেস হুমকি আসতেই থাকবে, এবং সেগুলোর সাথে ডিল করতে হবে, কিছু করার নেই, ডিল করতে হবে। আজকে আমার এই চ্যানেল অনেক কষ্টে দাঁড় করানো, কেউ আমাকে তুলে দেয়নি, তাই না? আমাকে নিজে পরিশ্রম করে তারপরে এই জায়গায় আসতে হয়েছে, আর কেউ এসে উল্টোপাল্টা কাজ করবে আর আমাকে চ্যানেল ছেড়ে দিতে হবে, চ্যানেল বন্ধ করে দিতে হবে বা পায়ে গিয়ে পড়তে হবে, এটা তো সম্ভব না, তাই না? তাহলে খোলা রাস্তা কি রইল একটাই, সেটা হচ্ছে ফাইট করা। তো সেটা করতে হবে, দেখা যাক স্বয়ং প্রশাসনের চোখ কবে খোলে, যে জায়গায় জায়গায় প্রশাসনের কাছে গিয়ে এই রকম মানে কি বলবো, ওটাকে কি বলে,
ক্ষমতার অপব্যবহার করা, কতদিন পর্যন্ত প্রশাসন এরকমটা করে, সাহায্য করে আর কি, প্রশাসন সাহায্য করে এই ধরনের মানুষদেরকে, সেটা আমরাও দেখব। কেন বলো তো? কারণ সব কিছুর একটা শেষ আছে, সব কিছুর একটা শেষ আছে। এখন আমরা দেখতে পাই যে ছোট থেকে বড় প্রশাসন হোক বা অন্য কোনো ক্ষেত্র, যদি কেউ কোনো গাফিলতি করে বা উল্টো বিচার করে, তাহলে কিন্তু আমাদের একটা ইয়ে রয়েছে, অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা সেখানে দরকার পড়লে দ্বারস্থ হব যে আমাদের সঙ্গে অবিচার করা হচ্ছে এবং এই অবিচারে সঙ্গ দিচ্ছেন এনারা বা ইনি। আমরা কিন্তু এইভাবে জনগণের কাছে বিষয়টা তুলে ধরতে পারবো। হ্যাঁ, এই একটা রাস্তা কিন্তু আমাদের খোলা আছে। তো যাই হোক, সেটা পরবর্তী পর্যায়ে। প্রথমে আমাদের কাজ আমরা করব বোঝানো, সেই বোঝানোটা যদি না হয় তখন মানুষ যা করে সেটাই করতে হবে, আমাদের পাবলিকের দ্বারস্থ হতে হবে, তাই না? পাবলিকের দ্বারস্থ হলে পরেই উচ্চ আধিকারিকের কাছে বিষয়টা দৃষ্টিগোচর হবে। হুম হুম তো ফন্দিপের বিষয়টা এই, মানে কি বলবো, আমি কেন কতটুকু বলেছি, আমি কোথায় গিয়ে নিজেকে স্টপ করে নিয়েছি, এইটুকু বললাম। আর এত পর্যন্ত এই কথাগুলো যে বললাম, এটা শুধুমাত্র কিন্তু কিমার উদ্দেশ্যে বলিনি, ফন্দীপের উদ্দেশ্যেও বলেছি। আজকে ফন্দীপের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, ফন্দীপ কিছু কথা বলেছে। আজকে আমার মনে হলো একটা সাধারণ মানুষ হিসেবে, একটা সাধারণ মানুষ হিসেবে কারো প্রতি কোনো পার্সোনাল গ্রাজেস না রেখে, আমার যেটা মনে হলো যে ফন্দীপ আজকে যেই কথাগুলো বলেছে না, সেগুলো হয়তো মন থেকে বলেছে। এইবার হয়তো কেন বলছি, কেন বললাম না যে হ্যাঁ সত্যিও মন থেকে বলছে, কারণ তার পিছনে কারণ আছে। সেটা হলো এই যে ফন্দীপ একটা দিন ভিডিও দেয়নি, এর পেছনে ফন্দীপ দিনের শেষে একটা গিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে যে তার শরীর খারাপ ছিল। কিন্তু তার এই যে অফ দেওয়ার পেছনে আরও অনেক কারণ আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যে ফন্দীপ, আমি সহ আরও কিছু ক্রিয়েটার আছি যারা কিনা আমরা ওই বাচ্চার ওই অন্ধকার ঘরে বন্ধ করে রাখার বিষয়টা নিয়ে যারা ভিডিওতে বলেছি, তাদের নামে নাকি ফন্দীপ FIR করে এসেছে। হুম, তো এই সমস্ত কথাগুলো যেহেতু ফন্দীপকে কেন্দ্র করে এসেছে, বলা হয়েছে আমাদের সামনে, তো সেই কারণের জন্যই আমি বলছি যে মনে হয় যে ফন্দীপ যেই কথাগুলো বলেছে না, মনে হয় ঠিক বলেছে, মানে বা সত্যি বলেছে, ঠিক বলেছে অর্থাৎ সত্যি বলেছে। তো কথাগুলো কি বলেছে? কথাগুলো বলেছে হচ্ছে ও একটা দিন গ্যাপ দিয়েছে, এবং সেটার কারণ হিসেবে বলেছে তার মানসিক চিন্তা, প্রচণ্ড পরিমাণে মানসিক চিন্তা হচ্ছিল, শরীর এবং মন দুটোই খারাপ হয়ে গিয়েছিল। এটা বড্ড বাস্তব কথা, জানো তো। তার আগে বলি, এই যে টেনশন এবং চিন্তা, এই দুটোর যখন আমি ট্রান্সলেট গুগলে করেছি, সেটাতেও দেখছি কিছু কিছু আবাল পাবলিকের গাত্রদাহ হচ্ছে। কিছু করার নেই, কিছু করার নেই, মানে হয়তো বাড়িতে বাড়িতে মনে হয় ওটাকে বলে না, আরে ডমিনেটিং, খুব ডমিনেট করতো সবাইকে। হ্যাঁ, যে আমি একমাত্র কথা বলবো আর তোরা চুপচাপ মুখটা খুলবি শুধু গেলার জন্য, আর কোনো চুঁচা টুটা কোনো ইয়ে করবি না। তো সবসময় প্রত্যেকটা ক্ষেত্রকে নিজের বাড়ি মনে করে হুকুমদারি চালাতে নেই। এখানে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, এবং আমাদের প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে। হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে যাতে আমরা বাক স্বাধীনতার অপব্যবহার না করি। তো সেটাকে সামলে নিয়ে সেই বাক স্বাধীনতার যে একটা আমাদের যে অধিকার রয়েছে, সেটাকে যথেষ্ট মর্যাদা দিয়ে তারপরে আমাদেরকে মুখ খুলতে হবে। এবং আমি মনে করি না যে আমি ফন্দীপকে নিয়ে কোনো রকম কোনো খারাপ মন্তব্য বা তার বাচ্চাকে নিয়ে কোনো রকম কোনো খারাপ মন্তব্য আমি করেছি, ঠিক আছে? এইটুকু বিশ্বাস আমার রয়েছে। তো আমি গুগল থেকে ট্রান্সলেট করি বা আমি ডিকশনারি নিয়ে বসি, তাতে কার বাবার কি, তাতে কার বাবার কি আসে যায়, তাই না? নিজের বাবার মান সম্মান অনেকে নিজে রক্ষা করতে পারে না, অনেকেই আছে নিজেদের নিজের বাবা মায়ের মান সম্মান রক্ষা করতে পারে না, ধুলোয় মিশিয়ে দেয়, আছে অনেক এরকম পাবলিক। তো যাই হোক, আমি যখনই প্রয়োজন পড়বে, আমার আরেকটা ফোন আছে, আমি সেখান থেকে যখনই আমার মনে হবে যে হ্যাঁ আমি এটার মানে জানি, তারপরেও আমি এটাকে গুগল থেকে আরও বেশি শিওর হব, ওভার শিওর হব, হব কার বাবার কি, তাই না? হ্যাঁ, অশিক্ষিত, আমার অত শিক্ষিত হওয়ার দরকার, আমার আলট্রা এডুকেটেড হওয়ার দরকার নেই, আমার সাধারণভাবে শিক্ষিত চলার মতন হলেই হবে। এমন শিক্ষা আমার নেওয়ার দরকার নেই যেই শিক্ষা দিয়ে, যেই শিক্ষা আমি অন্যের ধ্বংসের কাজে লাগাবো, যেই শিক্ষা দিয়ে অন্যকে ধ্বংস করা হয়, সেই শিক্ষা কখনো শিক্ষা হয় না, সেটা হয় কুশিক্ষা। তো ফন্দীপ কথাগুলো যে বলেছে, সেটা হচ্ছে, দেখেছো পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে পেয়ে যে কত সুন্দর আমি একদম তেরেফুড়ে ভিডিও করতে পারছি, এবং তেরেফুড়ে ভিডিও করলেও কোনো সময় আমি আমার লাইনচ্যুত হচ্ছি না বা স্ল্যাং ইউজ করতে হচ্ছে না, কাউকে কথায় কথায় পশুদের সঙ্গে তুলনা করতে হচ্ছে না, তাই না?
ফন্দীপ যে কথাটা বলেছে সেটা হলো যে প্রচণ্ড পরিমাণে মানসিক দিক থেকে ক্লান্ত বিধ্বস্ত হওয়াই স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। ও লোভী নিঃসন্দেহে, ফন্দীপ প্রচণ্ড পরিমাণে লোভী এবং ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, এটাও অত্যন্ত বাস্তব সত্য যেটা কিনা দীর্ঘদিন ধরে, দীর্ঘ দেড় বছর ধরে, প্রায় দেড় বছর ধরে ভিডিও দেখছি। তো এইটুকু দেখে, এর দেখে এইটুকু তো আন্দাজ করা যেতেই পারে, যেমন মিনার ফ্যামিলিতে মিনাকে টাকার পরিবর্তে দেখা হয়, এছাড়া ওর কোনো অস্তিত্ব নেই, এটাও যেমন সত্যি, আর এটাও আমি জানি, আর ফন্দীপের ক্ষেত্রেও এটা সত্যি যে ও নিজেকে ছাড়া কিন্তু কাউকে ভালোবাসে না, প্রত্যেককে প্রয়োজনের স্বার্থে রেখেছে, নতুবা সেইটুকুও রাখতো না। কিন্তু তারপরেও একটা মানুষ কত দূর সহ্য করতে পারে, ফন্দীপের কথা বলছি, কতটা সহ্য করতে পারে এই কোর্ট কাচারি, থানা, পুলিশ, হ্যাঁ, তারপরে তোমার কি বলে যাতায়াত খরচা, একটা শারীরিক ধকল, তারপরে উকিলদের ফিস গোনা, এইগুলো একটা আলাদা টেনশন। তারপরে এই যে কেসটা কতদিন চলবে, এই ডিভোর্স হবে কি না, তারপরে এখন যে ফন্দীপ ডিভোর্সের জন্য কতটা মরিয়া সেটা আমরা বেশ ভালো মতনই জানি, ভবিষ্যৎটা কি হবে, এই সমস্ত চিন্তা করতে করতে ফন্দীপ এবার বিধ্বস্ত হয়ে পড়েছে বলে মনে হয়। ঠিক আছে, মনে হয় বিধ্বস্ত হয়েছে। এবার ওর ওই একদিন ছুটির আড়ালেও যদি ও কারোর ধ্বংস সাধন করতে ছোটে, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, তখন সেই ব্যাপারটা নিয়ে আলাদাভাবে ভিডিওতে বলবো। এখন আপাতত যেহেতু জানি না সঠিকটা, তার জন্য আমি এই কথাগুলোই বলছি যে এটা বড্ড স্বাভাবিক, ওর একটা ট্রমাতে চলে যাওয়া, তারপরে নিজেকে বিধ্বস্ত ফিল করা, এটা বড্ড স্বাভাবিক। আর ও সেটা ফিল করছে যেখানে প্রিয় মানুষগুলো, কাছের মানুষগুলো, যেটা ও বলে, ফন্দীপ বলে, তাদের সাথে থেকেও ও নিজেকে রিল্যাক্স ফিল করাতে পারছে না। কি বলছে যে আমার একটা দিন না, আমার কমসে কম 2-3 দিন নিজেকে টাইম দিতে হবে, এবং সেটা একা। ও বলতে চাইছে যে আমার একা এমন একটা জায়গায় যেতে হবে যেখানে আমি কোনো ভিডিও করব না, শুধুমাত্র আমি রিল্যাক্সে কাটাবো, যেটা কিনা ওর পক্ষে এখন পসিবল নয় ও বলে বলছে। আমার ফট করে তখন মনে হলো যে পারলে আমি ভিডিওর মধ্যে গিয়েই ঢুকে বলতাম যে ফন্দীপ যদি এই কথা বলে যে ওর ঘুরতে যাওয়া প্রয়োজন, ওর নিজেকে টাইম দেওয়া প্রয়োজন, তাহলে এই যে এই এক বছরে ফন্দীপ যে কয় জায়গায় ঘুরতে গেছে আমরা দেখেছি, কত জায়গায় ঘুরতে গেছে, ফার্স্ট থেকে শুরু করতে পারবো না, প্রথমে মনে হয় গেল তারাপীঠ, তারপরে গেল দীঘা, তারপরে গেল এই কাকুর বাড়ি, সেই কাকুর বাড়ি, তারপরে এই দাদার বাড়ি, ওই দাদার বাড়ি, কন্টিনিউ মায়াপুর, পুরী, কত জায়গায় গেছে, ঘুরেছে, তাই না? তারপরে হ্যাঁ, পুরীতে গিয়েই তো মনে হয় চিড়িয়াখানাটানায় গেল, এ এত এত সমস্ত জায়গায় ঘুরেছে, জলপাইগুড়ি, এত সমস্ত জায়গায় ঘুরে এসে ফন্দীপ বলছে আমার এখন একটা জায়গায় ভ্যাকেশন প্রয়োজন, একটু ছুটি কাটানো প্রয়োজন। আমি বলেছিলাম তোমাদের আমার প্রত্যেকটা কথা মেলে, যে ফন্দীপ শুধুমাত্র এই যে শারীরিক দিক থেকে আরও বেশি বিধ্বস্ত হচ্ছে যে ঘুরতে গিয়ে, এগুলোকে ঘোরা বলে না, এগুলো কন্টেন্টের জন্য নিজেকে জোর করে নিজের শরীরটাকে নিয়ে যাওয়া। মানুষ কোনো জিনিসই একঘেয়েমি ভালো লাগে না। আজকে আমার যদি মনে হয় না, আমি নাচ গান খুব ভালোবাসি, ঠিক আছে, এখন যদি আমি ধরো ডেলি একটা টাইমে মানে ওই রুল মেনটেন করে আমি একটা পাবে যাচ্ছি বা ডিস্কোতে যাচ্ছি, নাচছি, খাচ্ছি, দাচ্ছি, এক সপ্তাহ, হার্ডলি এক সপ্তাহ, তারপর আমার সেটা ভালো লাগবে না। আমরা মানুষ, আমাদের কোনো কিছুই একঘেয়েমি ভালো লাগে না। আমরা বলি একঘেয়েমি বাড়িতে পড়ে রয়েছি, কোথাও যাও একটা সপ্তাহ থাকো, সেখানটায় ধরো একই জায়গায় আমি বারবার ঘুরছি, ধরো দীঘায় গেলাম, আমি একই জায়গায় সমুদ্রের ধারে গিয়ে বসে যাচ্ছি, আমার ভালো লাগবে না, আমার ভালো লাগবে না। আমাদের ধর্মই এটা, আমরা কোনো জায়গাতেই একটা জিনিস বেশিক্ষণ আমাদের ভালো লাগে না। তো ফন্দীপের ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি বলেছিলাম না যে এটাকে কখনো ঘোরা বলে না, এটাকে শাস্তি বলে। ঘুরতে যায়, ছ মাসে একবার গেল, বছরে একবার গেল, তাহলে ঘোরার মজাটা থাকে, দু বছরে একবার গেল তাহলে ঘোরার মজাটা থাকে। তো ফন্দীপ এখন সেটাই বলছে। আচ্ছা, ফন্দীপের শুধু এই যে তোমার আইন কানুনের ঝক্কি পোহাতে হচ্ছে, যেটা কিনা ইকুয়ালি মিনাকেও কিন্তু পোহাতে হচ্ছে, তাই না? মিনাকেও কিন্তু ইকুয়ালি এই একই ঝামেলা কিন্তু পোহাতে হচ্ছে। আজকে আমি যদি কারোর নামে একটা কেস করে দিই, আমার কি ঝক্কি থাকবে না? অবভিয়াসলি আমার ঝক্কি থাকবে, এবং সেই ঝক্কিটা প্রথমে আমাকেই পোহাতে হবে, তারপরে যার নামে করেছি তার পালা, এবং যে করেছে তার পালা সবসময়ও চলতে থাকবে, মানে দুজনকেই অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই দিক থেকে বিচার করলে দেখা যায় মিনা তো ডবল সহ্য করে, ডবল 10 গুণ সহ্য করেছে। কেন? প্রথম
যেই ধাক্কাটা মিনা খেয়েছে সেটা হচ্ছে তার নিজের শ্বশুর বাড়ির তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে এরকম এসে বলবে, সেটা হয়তো স্বপ্নেও কল্পনা করেনি, সেই ধাক্কাটা খেয়েছে। তারপরে নিজের বাড়ির মানুষজনের কাছে ধাক্কা খেয়েছে, তারপরে যখন সোশ্যাল হয়ে গেল, যখন দল ভাগাভাগি হয়ে গেল, আমরা একে সাপোর্ট করব, আমরা একে সাপোর্ট করব, ঠিক আছে, যখন দল ভাগাভাগি হয়ে গেল তখন শুরু হলো মিনার আসল স্ট্রাগল। কমেন্ট বক্স, বিভিন্ন ভিডিও, ঠিক আছে, অজস্র ভিডিও, অজস্র ভিডিও, অজস্র নোংরা কথায় আক্রমণ, ওকে মরে যাওয়া পর্যন্ত সাজেস্ট করেছে মানুষে, মরতে পর্যন্ত সাজেস্ট করেছে। তারপরে অভয়াকাণ্ড যেটা হয়েছে সেটা মিনার সাথে হলে পরে ভালো হতো, এই টাইপের কমেন্টও এসেছে। তাহলে ভাবো তো ওই মেয়েটার কী অবস্থা। ফন্দীপ একবার ভাব তো, তুই তোর বউটার কী অবস্থা ভেবেছিস কখনো? আজকে তুই পুরুষ মানুষ হয়ে, তুই পুরুষ মানুষ হয়ে, জেন্ডার তোর মেল, পুরুষ, তুই একটা পুরুষ মানুষ হয়ে তুই সহ্য করতে পারছিস না, তুই নিতে পারছিস না, ভাবতো ওই মেয়েটার উপরে কি গেছে যে কিনা তার জীবনের 5টা বছর তোদের বাড়িতে দিয়ে গেছে, সমস্ত ইনকাম রেখে গেছে, একবার ভাবতো যে তার কি পরিস্থিতি। বিশ্বাস করো, ওর মাথায় যদি একটু একটুখানি জায়গা থাকতো যে ভালো বুদ্ধি কিছু নেব, তাহলে ও প্রথমেই নিত, প্রথমেই নিত। আমরাও বলেছিলাম যে এইভাবে সোশ্যাল করাটা ওর উচিত হয়নি। যেই বীজ ও বপন করেছে, যেই বীজ বৃক্ষ ও বপন করেছে, সেই ফল ওকে তো খেতেই হবে, ওকেও খেতে হবে, মিনাকেও খেতে হবে, কারণ মিনাও দোষ করেছে, মিনাও দোষ করেছে, দুজনকেই খেতে হচ্ছে। অথচ সিম্প্যাথি সবটা কুড়িয়ে নিচ্ছে একা ফন্দীপ, সেখানেও আমার কোনো আপত্তি নেই। পাবলিক যতদিন বোকা থাকতে চায় বোকা থাকুক, ও জোর করে কোনো কিছু হয় না, আর এক্ষেত্রেও হবে না, ঠিক আছে। কিন্তু এই যে ফন্দীপের আজকে যেই হাল, এটা যে পুরোটা একেবারে মিথ্যে সেটাও কিন্তু না, এটা পুরো মিথ্যে আমি বলতে পারবো না, কারণ ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ফন্দীপ কিন্তু বিধ্বস্ত, এবং এই বিধ্বস্ততার পেছনে 70% দায় কিন্তু ফন্দীপ নিজে। এই 70% এফোর্ট যদি মিনাকে বদনাম করার পরিবর্তে সম্পর্কটাকে শুধরে নেওয়ার কাজে লাগাতো, আজকে ভাবতো, প্ল্যান করতো যে এই বিষয়টা ঠিক আছে থাকুক, কিন্তু এই বিষয়টাকে কাজে লাগিয়ে আমরা কন্ট্রোভার্সি করব, সেটাও যদি করতো তাহলেও হতো যে হ্যাঁ আমাদের ভিউজ প্রয়োজন, আমরা কন্ট্রোভার্সি করব, কিন্তু পরে কিন্তু ঠিক আমরা মিলে যাব, মানে গট আপ সেট আপ, এটাও যদি করতো তাহলেও হতো, তাহলে এই ঝক্কিটা পোহাতে হতো না, তাই না? কিন্তু না, ওরা ফন্দীপ ভেবেছিল বিদায়ও করব, টাকাও হাতাবো, আর সোশ্যাল মিডিয়াতে আমি উঠব। ভাবেনি ফন্দীপ মিনা ঘুরে দাঁড়িয়ে একটা কেস করবে, ভাবেনি কখনো, ঠিক আছে। তো যাই হোক, আমরা সব কিছুরই সাক্ষী, আমরা শুরু থেকে সব কিছুর সাক্ষী, তো কোনো কিছুই ইগনোর করার জায়গা নেই, করতে পারবোও না। আর ফন্দীপের যে এখন সাফোকেশন হচ্ছে, ওর যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এই পরিস্থিতির চাপে, সেটাও বাস্তব সত্যি। জানি না ওর মাথায় এখনও কোনো ভালো জায়গা আছে কিনা, ফন্দীপের কথা বলছি, এটা আমার ধর্ম, এটা সত্যি বলছি আমার ধর্ম, আমার অভ্যাস মানুষকে সুবুদ্ধি দেওয়া। জানি না ওর মধ্যে কোনো মানে জায়গা আছে কি না এই কথাগুলো ঢোকানোর। সেটা হলো এখনও মিলমিশ করে নেওয়ার একটা, এটা কিন্তু সোয়ারন গড আমাকে কিন্তু কেউ মধ্যস্থতা করতে বলেনি, আমি অ্যাজ এ ভিউয়ার্স শুধুমাত্র কথাটা বলছি, নতুবা অনেকেই বলতে পারে ও মিনা কি তোকে পাঠিয়েছে, এরকম নোংরা কথা বলতে পারে, কিন্তু সোয়ারন গড আমার দিব্যি টিব্যি দিলে তোমরা রাগ করো খুব, তো ভগবানের দিব্যি দিয়ে বলছি, সত্যি বলছি, আমাকে কেউ বলেনি, আমি নিজের থেকে বলছি। কোনো রকম কোনো মানে কি বলবো, রক্তচোষাদেরকে মাঝখানে না রেখে যদি নিজেরা নিজেরা মধ্যস্থতা করে নিত, কোনো রকম কোনো উকিল ঠুকিল, উকিলের বিষয়টা পরে, যেরকমটা কিনা আমরা, আমি আর ম্যান্ডি স্যান্ডি করেছি, আগে আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করেছি, তারপরে উকিলকে জানিয়েছি, তারপরে যেটা করার আমরা করছি, এরকমটা যদি ওরা এখনও করে, দুপক্ষই করে যে হ্যাঁ সংসার হবে না, ঠিক আছে, কত সম্পর্ক এরকম হয় যে সংসার হবে না, মিউচুয়ালি আমরা ডিভোর্স নিয়ে নিই, কত সুন্দর, না এখানে খাওয়া খাওয়াই মারা মারি, আলটিমেট প্রাপ্তিটা কি, এখন আমার ছুটি কাটানোর প্রয়োজন, তাই না বন্ধুরা? তাই ভাবি তাহলে মেয়েটা কি সহ্য করেছে সব দিক থেকে। ভিডিওটা আর বড় করবো না, এ পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মনে হলো যে এই কথাগুলো আজকে বলা প্রয়োজন, আমার সম্পর্কে কে কীভাবে, আমার আই ডোন্ট কেয়ার, আমার কে কতখানি ক্ষতি চায় আই ডোন্ট কেয়ার,
ভগবান যা লিখে রেখেছে কপালে সেটাই হবে। তবে হ্যাঁ, জ্ঞান তো কারোর ক্ষতি করিনি, করবও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।